দর্শক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্ত হচ্ছে সেখানে সরাসরি আমরা এখন। অত্যাচার চলত, এই অত্যাচারের ফলে অনেকে পরনের কাপড় দিয়ে তারা আত্মহত্যা করেছিল বলে তাদের শাড়িটাও পরতে দিত না। এভাবে দিনের পর দিন তাদের উপর অকথ্য নির্যাতন হয়। সেই নির্যাতিত মা বোনদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি, মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সশ্রদ্ধা সালাম। নির্যাতিত নারীদের স্বাধীনতার পর উদ্ধার করা হয়, তাদের যে শারীরিক মানসিক অবস্থা ছিল সেটা আমরা নিজেরা দেখেছি। এই নির্যাতিত নারীদের পুনর্বাসনের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নারী পুনর্বাসন বোর্ড করে দেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ডাক্তার নার্স নিয়ে আসে তাদের চিকিৎসা করতে, কারণ অনেকেই তখন অন্তঃসত্ত্বা, অনেকে খুব খারাপ অবস্থায় ছিল শারীরিক মানসিকভাবে। তাদের চিকিৎসা, তাদের পুনর্বাসনের ব্যবস্থা নেন। আমার মা নিজে দাঁড়িয়ে থেকে এই মেয়েদের অনেকেই বিবাহ বিয়ে দেন, যেটা গণবিয়ে আর কি যেটা বলা যায়, একসাথে অনেককে একসঙ্গে তাদের বিয়ের ব্যবস্থা করে দেন, তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দেন। যারা বিয়ে করে তাদের চাকরির ব্যবস্থা থেকে সব ধরনের ব্যবস্থা করে দিয়েছিলেন। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই নির্যাতিতা নারীদের বীরাঙ্গনা নাম দিয়ে তাদের সম্মাননা দিয়েছেন এবং আমরা তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবেই স্বীকৃতি দিয়েছি। কাজে তাদের অবদানও ভোলার নয়। জাতির পিতা সবসময় চাইতেন যে বাংলাদেশের নারীরা শিক্ষায় দীক্ষায় তাদের আপন স্থান করে নেবে। স্বাধীনতার পর তিনি আমাদের একটি সংবিধান দিয়েছেন, যে সংবিধানে আমাদের দেশের অনগ্রসর মানুষ সহ নারী পুরুষের সমান অধিকার তিনি স্বীকৃতি দিয়ে গেছেন। এই সংবিধানের 28 অনুচ্ছেদের 1, 2, 3, 4 এই অনুচ্ছেদগুলিতে তিনি নারী অধিকার নিশ্চিত করেছেন। নারীদের চাকরির ক্ষেত্রে 10% কোটা নির্দিষ্ট করে দিয়েছিলেন, চাকরির ক্ষেত্রে যাতে মহিলারা সমানভাবে সুযোগ পেতে পারে। সংসদে সংরক্ষিত নারী আসন দিয়েছিলেন যাতে করে নারী নেতৃত্ব গড়ে উঠতে পারে। সেই পদক্ষেপগুলি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ দিয়েছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমি কোট করছি, কোট, নারীদেরও পুরুষদের মতো সমান অধিকার এবং তার রাজনীতির ক্ষেত্রেও। আওয়ামী লীগ যেমন অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে তেমনি নর নারী সমান অধিকারেও বিশ্বাস করে, আনকোট। এটাই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নীতি, যে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা। নারীদের যাতে শিক্ষাক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা না হয় তিনি নারী শিক্ষাকে অবৈতনিক ঘোষণা দেন। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক, অবৈতনিক। নারীদের শিক্ষা তখন 8ম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক এবং অবৈতনিক করে দেন, এখন 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক আছে। পাকিস্তান আমলে একটি আইন ছিল, জুডিশিয়াল সার্ভিসে কখনো নারীরা অংশগ্রহণ করতে পারবে না, পড়াশোনাও করতে পারবে না, চাকরিতে পাবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সমস্ত আইন কিন্তু পরিবর্তন করে দেন এবং এই আইনও পরিবর্তন করেন এবং নারীদেরও জুডিশিয়াল সার্ভিসে কাজ করার সুযোগ দেন। আমার খুব সৌভাগ্য যে আমি যখন সরকারে আসি 1996 সালে, আমি দেখলাম উচ্চ আদালতে কোনো নারী বিচারপতি নেই। প্রথম বিচারপতি যাকে করেছিলাম তিনি কিন্তু ওই আইন জাতির পিতা করার পর যিনি প্রথম জুডিশিয়াল সার্ভিসে চাকরি পেয়েছিলেন, তিনি তখন একটা জেলা ডিস্ট্রিক্ট জজ, তাকেই আমরা প্রথম
উচ্চ আদালতে জজ করে নিয়ে আসি। আমার খুব ইচ্ছা ছিল যে একজন প্রধান বিচারপতিও করে দেব, তো সেটা হয়নি। তখন তারপরেও আমি যখন সরকার গঠন করে আমি দেখি আমাদের সচিব কোনো নারী নেই, পুলিশের জাতিপিতা বঙ্গবন্ধু সেই সময় পুলিশ অফিসার নিয়োগ করে দিয়ে গিয়েছে কিছু, কিন্তু আর কোনো সুযোগ ছিল না। বিভিন্ন জায়গায় সেখানে নারীদের অবহেলা। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে না, উচ্চ পদেও তো নারীরা আসতে পারে, স্বাভাবিক একটু বাধা তো হয়, আবার তাদের ফিট লিস্ট করে। তখন আমি বললাম যে আমি মেয়েদের আলাদা লিস্ট চাই, মেয়েদের জন্য চাকরিতে যারা আছে তাদের একটা আলাদা লিস্ট করতে হবে, সেখান থেকে আমি তাদের জ্যেষ্ঠতা কী সেটা দেখব। 96 সালে প্রথম দিকে পাইনি, তখন আমাদের একটা আছে ব্যবস্থা আছে, সেটা হলো রাষ্ট্রপতির কোটায় নিয়োগ দেওয়া যায়, প্রয়োজনে বিশেষ ব্যক্তি আমরা নিয়োগ দিতে পারি। আমি সেই সময় রাষ্ট্রপতির কোটায় অনেকজন নারী অফিসারকে নিয়োগ দিলাম, যাতে তারা সমাজে বিভিন্ন জায়গায় এমনকি কোনো কোনো জায়গায় আমার প্রধানমন্ত্রী দপ্তরে যিনি ছিলেন তাকেও সচিব পদে আমি পদোন্নতি দিলাম, আর অন্য অন্য কয়েকটা মন্ত্রণালয়কেও আমরা তাদেরকে নিয়ে আসলাম। এভাবেই কিন্তু আসলে দুয়ারটা খুলে দিলাম। এখন তো আমাদের আর দেখতে হবে যে সেখানে যথেষ্ট আমাদের নারী বিচারপতি আছেন, উচ্চ আদালতে আছেন। সবথেকে বাধার সম্মুখীন হয়েছিলাম যখন আমি এসপি নিয়োগ দিতে যাব, তখন খুব বাজে, মেয়েরা আবার এসপি হবে কীভাবে, আমার কেন মেয়েরা পারবে না কেন। মুন্সিগঞ্জে প্রথম এসপি যখন নিয়োগ দিলাম, তখন সবথেকে বড় মুন্সিগঞ্জে আপনার যা চারিদিকে নদী, অনবরত সেখানে ডাকাতি হয়, তা আমি যাকে এসপি করলাম তিনি নিজে প্রথম যেই এক ডাকাত ধরে ফেললো, এক হাতে রিভলভার আর এক হাতে ডাকাতের খাবার দিয়ে ধরছে এক নৌকা থেকে আর এক নৌকায়। ব্যাস আমি খুব খুশি যে দেখো আর মেয়েরা পারে, তো মেয়েদেরকে সুযোগ দিলে পারবে না এটা তো হয় না। কাজে সেইভাবেই কিন্তু আস্তে আস্তে আমরা সামনে এগোলাম। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সব বলতেন মেয়েদের অর্থনৈতিক মুক্তিটাই হচ্ছে সব থেকে বড়। একটি মেয়ে যদি নিজে কামাই করে, সেই সময়কার যুগের কথা বলছি, বলতেন যে 10টা টাকাও যদি নিজে কামাই করে আঁচলে বেঁধে সংসারে ফিরে আসে, সেই সংসারে তার একটা অবস্থান থাকে, মতামত থাকে, অর্থাৎ নারীর অর্থনৈতিক সক্ষমতা। আমাদের সেটাই প্রচেষ্টা কীভাবে আমরা নারীকে সেই সুযোগটা এনে দেব। ইতিমধ্যে আমরা অনেক পদক্ষেপ নিয়েছি নারীদের জন্য, যেন আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এমনকি বর্ডার গার্ড কোথাও নারীদের অবস্থান ছিল না। আমরা সেখানে একে একে আমি আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সব জায়গায় আমাদের মেয়েরা মেরিন একাডেমিতে মেয়েদের পড়ারই সুযোগ ছিল না, সেটাও আমরা করে দিয়েছি। মেরিটাইম ইউনিভার্সিটিও করে দিয়েছি, সেখানেও মেয়েরা কাজ করে, আজকে দেশে বিদেশে জাহাজেও আমাদের মেয়েরা কাজ করে। আর আমাদের শান্তিরক্ষা মিশনে মেয়েরা তো সবথেকে ভালো কাজ করছে, এবং জাতিসংঘ এখন সবথেকে মেয়ে অফিসার চায়, পুলিশ এবং সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সব জায়গায় আমাদের মেয়েরা অত্যন্ত দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। এটা সুযোগ দিতে হয়, সুযোগ না দিলে হয় না, তা আজকে আমরা সেটা করে দিয়েছি। কারণ আমি দেখেছি আমার মাকে, আমার বাবা সে 48 সালে ভাষা আন্দোলন থেকে যে সংগ্রাম শুরু করেন, অধিক সময় তো কারাগারেই কাটাতে হতো। যখন আমার বাবা কারাগারে থাকতেন, একদিকে সংসার আমাদেরকে মানুষ করা, পাশাপাশি রাজনৈতিক দল করা এবং আন্দোলন সংগ্রামকে গড়ে তোলা, অত্যন্ত দক্ষতার সাথে এই কাজগুলি তিনি করে গেছেন। কিন্তু কোনোদিন তিনি কিন্তু যা করেছে পর্দার আওয়াজে, যদি কখনো প্রেসেও যান নাই, ছবিও দেন নাই, কিছুই না, এমনকি গোয়েন্দা সংস্থাও ধরতে পারেনি। আমার মা বড় গেরিলা ছিলেন, গোয়েন্দা সংস্থাও কখনো ধরতে পারেনি। আমি যখন আমার বাবার বিরুদ্ধে যে গোয়েন্দা রিপোর্ট, সে 48 সাল থেকে যে রিপোর্টগুলি দেওয়া হচ্ছে সেগুলি আমি প্রকাশ করেছি, আমার পুরোটা পড়ে দেখেছি, সেখানে কোথাও
এই যে আমার মা যে ঠিক মানে নিজের সাজ পোশাক পরিবর্তন করে বোরখা টোরখা পরে গোপনে আমাদের আন্দোলনরত আওয়ামী লীগের নেতাকর্মী ছাত্রলীগের নেতাকর্মী তাদের সাথে দেখা করা, তাদের দিক নির্দেশনা দেওয়া, আন্দোলন কীভাবে গড়ে তুলবে সেগুলি করার সমস্ত কাজগুলি যে করতেন, কখনো গোয়েন্দা লোকরা কখনো সেটা ধরতে পারেনি। ওই যোজনা তাদের রিপোর্টে নেই। তবে আগরতলা ষড়যন্ত্র মামলা যখন দেয় তখন কয়েকবার আমার মাকে ইন্টারোগেশন করে, তখন একটা ধারণা ছিল যে তখন তাকেও গ্রেপ্তার করা হবে, কিন্তু শেষ পর্যন্ত তারা সেটা সাহস পায়নি। কারণ তিনি তখন আন্দোলন সংগ্রাম করতে এত বেশি ছিলেন, তারা বোধ হয় সেটা বুঝেছিল যে এটা করতে গেলে আরও খারাপ হবে। যাক, সে মামলাও তো তারা রাখতে পারেনি। কাজে আজকে আমাদের মেয়েরা কিন্তু প্রতিটি জায়গায়, আমরা যেমন এভারেস্টেও আমাদের মেয়েরা সেখানে বাংলাদেশের পতাকা নিয়ে গেছে, ওখানে পতাকাটা কোনো কিছু নেওয়া কিন্তু ইয়ে নাই, কিন্তু আমাদের মেয়েরা দেখলাম সেখানে যে আমাদের বাংলাদেশের পতাকা উড়িয়ে দিয়ে এসেছে। পাশাপাশি খেলাধুলায় আজকে ফুটবল বা ক্রিকেট এমনকি স্পোর্টসে অনেক সাধারণ ঘরের মেয়েরা তারা স্বর্ণ জয় করে আনে, তারা তাদের দক্ষতা দেখায়। আর মেয়েরা তো ফুটবল খেলায় ভারতকেও তারা 3-1 গোলে হারিয়ে দিয়েছে, নেপালকে হারিয়েছে, সব দিক থেকেই তারা পারদর্শিতা দেখাচ্ছে। আমরা সেই সুযোগগুলি করে দিয়েছি, তারা তাদের দক্ষতা দেখাচ্ছে। কাজে সেদিক থেকে আমি অভিনন্দন জানাই যে আমাদের মেয়েরা কত দূর সুবিধা করতে পারে। আমি সরকার গঠন করার পর প্রত্যেকটা এলাকায় আমরা ডিজিটাল সেন্টার করলাম। এই ডিজিটাল সেন্টারে 2 জন উদ্যোক্তা, 1 জন অবশ্যই নারী, 1 জন পুরুষ, 1 জন ছেলে, 1 জন মেয়ে থাকতে হবে, সেই নিয়মটা করে দিয়েছিলাম। আজকে কিন্তু এই ক্ষেত্রে আমাদের মেয়েরা অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছে। তখন আমরা 5,000 মতো ডিজিটাল সেন্টার, এখন আমাদের 8,000 ডিজিটাল সেন্টার, সেখানে সব জায়গায় মেয়েরা কিন্তু কাজ করে যাচ্ছে। এবং প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে মেয়েদের কাজ আমরা দেখি, মেয়েদের কাজের ব্যবস্থা করার জন্য, কারণ লেখাপড়া অনেক গার্জিয়ান শেখাতে চাইতো না, যে লেখাপড়া শিখে কী হবে, এরা তো বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাবে। আর্থিক, যেটা আমার বাবা শিখেছেন, আর্থিক মানে সচ্ছলতাটা এবং অর্থনৈতিক ক্ষমতাটা মেয়েদের সব থেকে গুরুত্বপূর্ণ। আমি প্রথমবারই যেটা নিয়ম করলাম, প্রাইমারি শিক্ষক 60% হবে মহিলা, 60% নারীকে চাকরি দিতে হবে। কাজে সেইভাবেই কিন্তু একে একে ধাপে ধাপে আমরা কাজ শুরু করেছি। আমরা আমাদের কমিউনিটি ক্লিনিক করেছি সারা বাংলাদেশে, প্রথমবার করেছিলাম, সেটা অবশ্য 2001-এ খালেদা জিয়া ক্ষমতা এসে বন্ধ করে দিয়েছিল, এখন আবার করেছি। সেখানে কিন্তু নারীরাই কিন্তু সেখানে কাজ করে, তাদেরকেই আমরা আমরা হেলথ প্রোভাইডার হিসেবে তাদের প্রশিক্ষণ দিয়ে তাদের আমরা কাজে লাগাই, এবং এর ফলে নারীর কর্মসংস্থানও নিশ্চিত হয়েছে। নিজের ঘরে বসেই তারা সেখানে কাজ করতে পারে, পয়সা কামাই করতে পারে, সেই ব্যবস্থা করেছি। আমরা স্থানীয় আইন যেটা করেছি সে আইনেও কিন্তু মেয়েদের 30% কোটা আছে, এবং ভাইস প্রেসিডেন্ট 2 জন হলে 1 জন নারী হতে হবে, সেটা বাধ্যতামূলক। এবং উন্নয়নের যে কমিটিগুলি হবে তার কয়েকটি কমিটি চিহ্নিত করা আছে যে মেয়েরা চেয়ারপারসন হবে, সেইভাবে মেয়েরা যে আরও কাজ করতে পারে, উন্নয়নের অংশীদার হতে পারে, উন্নয়ন করতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করেছি। গ্রামের একটা তৃণমূল পর্যায়ে নারীদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এখন সে কম্পিউটার থেকে শুরু করে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এবং তাদের জন্য আলাদা কর্মসংস্থার ব্যবস্থাও আমরা করে দিচ্ছি। আমাদের প্রাথমিক শিক্ষার্থীদের আমরা যে বৃত্তি দেই, এই বৃত্তির টাকাটা সরাসরি মায়ের নামে চলে যায়। আমরা যেহেতু মোবাইল ফোন সকলে হাতে হাতে দিয়েছি, মোবাইল ফোনের মাধ্যমেই এই টাকাটা মায়ের নামে চলে যাচ্ছে। মায়ের নামে দিলে টাকাটা থাকে, কাজে লাগে, আর সেটা একটু সাশ্রয় হয়। বাবার নামে দিলে সবসময় যে পাবে তা তো না, কোন সময় দেখা গেল যে কিছু জুয়া টুয়া খেলে ওটা উড়িয়েই দিল, বা 2টো বড় বড় ইলিশ মাছ কিনে নিয়ে এসেই খেয়ে দিয়ে সাফ করে দিল। কিন্তু মা তো সবসময় সঞ্চয় করে, এই যে সঞ্চয় মনোভাবটা আছে না। আমি পুরুষদের বিরুদ্ধে কিছু বলছি না, আমি বেশি কিছু বলে আমার নিজের ভোট হারাতে চাই না, তাই না? কিন্তু এটা আমরা করি, ইতিমধ্যে বাল্যবিবাহ নিরোধ করা, ইপটিজি অথবা নারী ধর্ষণ আমরা কিন্তু যুগোপযোগী আইন করে বিচারের আওতায় নিয়ে এসেছি, প্রমাণ করতে চাই। কাজেই সেই দিক থেকে আমরা অনেক দূর এগিয়েছি।
নারী উন্নয়ন নীতিমালা আমরা প্রণয়ন করেছিলাম, আপনারা জানেন, যেটা পরবর্তীতে বিএনপি এসে সেটাকে বেশ কিছু সংশোধন করার নামে সেটাকে একেবারে মানে রেখে দিয়েছিল, সেটা কার্যকর করেনি। দ্বিতীয়বার আমরা সরকারে এসে ওই সংশোধনগুলি পরিবর্তন করে দিয়ে আমরা আবার সেটা বাস্তবায়ন করে যাচ্ছি। কাজে এভাবে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আছি। আমরা কিন্তু বাজেট করার সময় জেন্ডার বাজেট করি, বিভিন্ন মন্ত্রণালয় এই ব্যবস্থাটা আমরা নিয়েছি। কাজে আমাদের সব দিক থেকেই আমরা এগিয়ে যাচ্ছি। সেদিকটা আমি মনে করি যে আমাদের নারীদের যে সমস্ত সুযোগ আমরা করে দিয়েছি এবং সরকারি সেবা প্রাপ্তিতে নারীদের সুযোগ বৃদ্ধি সেটাও করা হয়েছে, প্রায় 33.5% বরাদ্দ দেওয়া হচ্ছে। আর তাছাড়া আমাদের যত রকম আয়বদ্ধ কর্মকাণ্ড সেখানে যদি আমাদের নারীরা আরও সুযোগ পায়, সেই এখন আমাদের যেটা দরকার সেই সুযোগটা সৃষ্টি করেছি, কিন্তু এখন মেয়েদেরকে এগিয়ে আসতে হবে। খালি ঘরে বসে থাকবে না, কারণ মেয়েরাই সবথেকে বেশি কাজ করে। হয়তো আজকে আমাদের যেটা মানে কর্মসংস্থানের দিক থেকে বা কাজের দিক থেকে বা মানে শ্রমের দিক থেকে প্রায় 43% দেখা হচ্ছে, কিন্তু মেয়েরা কিন্তু অফিস আদালত বা যেখানেই কাজ করে, কাজ করার পরে কিন্তু তার আর একটা কাজ থাকে ঘরে এসে সংসার সামলানো, সেটা আবার হিসাবে ধরা হয় না। সেটা যদি হিসাবে ধরা হয় তখন দেখা যাবে যে কর্মক্ষেত্রে মেয়েরা কিন্তু অনেক অনেক বেশি বেশি শ্রম দিচ্ছে তারা, মানে এটাও তো শ্রম। ধরেন একজন পুরুষ অফিসার, নারী অফিসার, স্বামী স্ত্রী দুজন একই সাথে ঘরে ফিরল, আমরা কি দেখব যে যিনি পুরুষ তিনি চেয়ারে বসে পড়লেন বা ইজি চেয়ারেই বসে পড়লেন বা সোফায় বসে পড়লেন বলে এক কাপ চা দাও তো, আর যিনি মেয়ে অফিসার তিনি ঘরে যেই আগে পাশের ঘরে ঢুকলেন, চা বানানো, বাচ্চাদের খাওয়ানো, বাচ্চাদের গোসল করানো, বাচ্চাদের দেখা, সব কিছু ব্যবস্থা করা। এই ক্ষেত্রে যদি সবাই তো একসাথে কাজ করে, নিজে কেউ চা বানালো, কেউ বাচ্চাদের দেখলো, তাহলে বেশ একটু সময়ও বাঁচে। আর মেয়েদের রান্নাও করতে হবে, কারণ এখন তো আসলে আমরা এই যে ভাতা দেওয়ার জন্য এখন কাজের লোক তো কম পাওয়া যায়, কাজে সেদিক থেকে মনে করি যে দুজনে মিলে কাজ করলে পরে দ্রুত কাজগুলি শেষ হলো, তারপরে একটু বসে একসাথে বসে গল্প করা যাবে, টেলিভিশন দেখা যায়, সেটা করতে পারে। তো আমাদের পুরুষরা যদি একটু ওইদিকে নজর দেয় তা তাদের জীবনটা একটু আরও সুন্দর হবে, একসাথে বসে আলাপ আলোচনা করার সুযোগ পাবে, সব দিক দেখে পাবে। সেই সুবিধাটা সেই দিকটাও সবাইকে দৃষ্টি দিতে হবে। সেই আমি আর বেশি সময় নেব না, কারণ অনেক কথা বলে ফেললাম। আমি এইটুকুই বলবো যে নারী দিবসে আমাদের নারীরা কখনো পিছিয়ে থাকবে না, সেটাই আমার প্রত্যাশা। এবং জাতির পিতা সাংবিধানিকভাবে আমাদের অধিকার দিয়ে গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রে এবং আমাদের যে ঘোষণাপত্র, ঘোষণাপত্র একটা দলের ম্যানিফেস্টো, সেখানেও কিন্তু আমরা সর্বপ্রথম একমাত্র রাজনৈতিক দল যেখানে নারী পুরুষের সমান অধিকারের কথা আমরা বলেছি, তা একমাত্র আওয়ামী লীগই বলেছে। এবং শুধু বলা না, আমরা যখনই ক্ষমতায় এসেছি সেটা আমরা করে গেছি। কাজে আজকে আমাদের যদি অর্থনৈতিকভাবে উন্নতি করতে হয় তো নারী পুরুষ সমানভাবে তার শ্রম দিয়েই একটা দেশকে তুলতে পারে, কারণ এক সমাজের অর্ধেক নারী, সেই অর্ধেক যদি উঠে না দাঁড়ায় আর যদি কাজ না করে তো সেই সমাজ তো কখনো উন্নত হতে পারে না, অগ্রগামী হতে পারে না। সমান তালে কাজ করলেই না আমরা এগিয়ে যেতে পারবো। আজকে এইটুকু করেছি বলেই আমরা এগিয়ে যাচ্ছি। কাজে আমরা চাই আমাদের দারিদ্র দূর করে দেশের মানুষকে উন্নত জীবন দেওয়া। আমরা ইতিমধ্যে যত ভূমিহীন পরিবার আছে, শুধু ভূমিহীন পরিবারই নয়, যারা হিজড়া, বেদে বা মান্তা যত রকমের আছে, এমনকি কুষ্ঠরোগী, সকলকে বিনা পয়সার ঘর করে দিচ্ছি। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে আমরা সেই কর্মসূচিটা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, যার ফলে আমাদের অতি দরিদ্রের হার 25.1% থেকে কমিয়ে আমরা 5.6% নামিয়ে এনেছি। ইনশাআল্লাহ এই 5 থেকে 6% থাকবে না, কোনো অতি দরিদ্র বলে কেউ থাকবে না, সবার অন্তত একটা ঠিকানা থাকবে, সেটুকু আমরা করতে চাই। সেই সাথে সাথে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে আমাদের নারীদের আরও বেশি উদ্যোক্তা হয়ে এগিয়ে আসতে হবে। জয়িতা ফাউন্ডেশন ওইভাবে আমরা করে দিয়েছি যে আমাদের গ্রামে মেয়েরা যা উৎপাদন করবে বা যে কাজ করবে সেটা সুফল যেন সকলে পেতে পারে, দেখতে পারে, যেটা আমাদের জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে, সেই লক্ষ্য রেখেই আমাদের এটা করা, সেইভাবে আমরা দিচ্ছি। কাজে আমি চাই আমাদের দেশ এগিয়ে যাক, আরও উন্নত হোক, দেশের নারী পুরুষ সমানভাবে আমাদের অর্থনৈতিক উন্নয়নে আমরা কাজ করি। বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে,
আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিয়েছিলাম। ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। এখন আমাদের লক্ষ্য হচ্ছে 2041 সালের মধ্যে আমাদের স্মার্ট পপুলেশন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি এটা আমরা গড়ে তুলব। আমি সত্যি খুব আনন্দিত যে আমাদের এক বোন জয়িতা পুরস্কার পেয়েছেন, তিনি নিজেই ঘোষণা দিয়েছেন তিনি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করে যাবেন। আমার মনে হয় আমাদের নারীরাও যদি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কাজে আরও বেশি উদ্যোক্তা হয় তাহলে আমরা আরও দ্রুত আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব। আমার বন্ধুদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই দীর্ঘ বক্তৃতা শোনার জন্য। সবাইকে আবারও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে জাতির পিতার স্বপ্নে, ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ, যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব। আমরা আন্তর্জাতিক নারী দিবসে এটাই আমাদের অঙ্গীকার যে কেউ পিছিয়ে থাকবে না, নারী পুরুষ সমানভাবে আর্থসামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক অধিকার আদায়ে একই সাথে আমরা এগিয়ে যেয়ে আমাদের এই দেশকে বিশ্ব দরবারে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ, খোদা হাফেজ।